ও সোনার মালিকেরা নজরের জাদু

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গেবা আওয়াজ দিলে আমার আইসার সিদ্ধি খি আল্লাহ দেরি করো না পর্দা নিশিনা হয়ে যাও আমার একজন অন্ধ সাহাবি আসছে আমার দরবারে একবার জোরে বলবেন না পর্দা নিশিনা হও যাও ঘরে চলে যাও তো আইসা ঘরের ভিতরে ঢুকে যাও অন্দর মহলে ঢুকে যাও যাও আমার একজন অন্ধ সাহাবি আসছে কানা সাহাবি না বলো কানার ব্যাখ্যা আলাদা আর অন্ধের ব্যাখ্যা আলাদা জানেন তো নাকি কানা কারে কয় যে এখনো দেখতে পায় বুঝতে পারছেন একটা চোখ হয়তো খারাপ কিংবা একটা চোখে ঝাপসা দেখছে আর একটা চোখ ক্লিন ওদেরকে কানা বলে কানা আর অন্ধ মানে এই দুনিয়ার আলো সে দেখতে পায় না আদেশ করলেন যাও আইসা ভিতরে ঢুকে যাও বিশ্বলবীর পাক বিবি আম্মাজান হাজারতে আইসা বললেন হুজুর আপনার সাহাবিত তো অন্ধ চোখে দেখতে পান না আমি বসে থাকি না বিশ্বলবীর চেহারা মোবারকটা রাগে লাল হয়ে গেল আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলে স্যার আমার সাহাবি আসার আগে যদি পটটা নিশিনা নাগ হয়ে যাও যদি পটটার আড়ালে যদি না চলে যাও আমি নবী আমার এসার ঘর ছেড়ে চলে যাব তুমি যদি পর্টার ভিতরে না যাও তাহলে তোমার ঘর ছেড়ে আমাকে পালাতে হবে কারণ আমি যেখানে যাবো আমার সাহাবিরা যাবে

হুজুর আমি অন্ধ সাহাবি আমার নামাজ পড়তে আসতে বড় কষ্ট হয় আমি মদিনার মসজিদে না জমাতে নামাজ আদায় করব আমার বড় কষ্ট হয় ইয়ার সুলাল্লা ইয়া গাবি হুজুর আমি চোখে দেখতে পাই না আমার জন্য কি কোনো রোগস তো নাই ছাড় ছিটা নাই অন্ধ ব্যক্তিদের জন্য যে জমাতে আসতেই হবে হুজুর এই অন্ধ ব্যক্তিদের জন্য কি কোনো ছাড়টার নেই তাহলে ঘরে পড়ে নিতাম আল্লাহ নবী বললেন আমার সাহাবি ও আমার সাহাবি অবশ্যই তোমার জন্য ছাড় আছে তুমি কি আগে বলো তুমি কি বলো তুমি মসজিদের আজান কি তুমি কানে শুনতে পাও মসজিদের আজান তোমার কানে আসে বিশ্বনবী সাহেব হুজুর হ্যাঁ কানে শুনতে পারেন আল্লাহরা নবী বললেন ও গামাসাবি যদি মসজিদে রাজান তোমার কানে আসে গে আমি নবী বলছি মসজিদে এসে নামাজ পড়া লাগবে আর জরে বৌহার আল্লাহ ও রাজা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশ্লামা মনের আজকে মাহাফির হচ্ছে মজলিস হচ্ছে হয়তো নামাজ একটু পরে আমরা সকলে আদায় করবো পরে পড়ব নামাজ আদায় করুন নামাজ আদায় করুন নামাজ নাই যেখানে নবী নাই সেখানে নামাজ নাই যেখানে আল্লাহ রহমত নাই সেখানে নামাজ আছে যেখানে আল্লাহ আমি আলোচনা প্রাসঙ্গিকতা এটাই বোঝাতে চাইলাম শুধু জলসা মাহফিল দিনে হবে না বাবা পাঁচ তো নামাজ আদায় করো আমিশরিয়া আগাত আলা হাজরা তাদান খুজুরু বিকেললারা হাবা তুল্লা গি। ফুর ফুরা আমাদের নয়নের রেমনি কথা কথামনে পড়ে যায় আল্লামা আ্লামা নিসার অততিন হামা তুল্লানে এগে, হুজের সামানি ওমরে ভিতরে লিখছে আল্লাহ ররি মজাদদ যামা। আলা হাজারা তাদাজানো হুজুর পনিকেের বালাকামা তুললানে এগে ইসালে সব প্রতিষ্ঠিত করছেন বাবা আড়াইশ আড়াইশ আড়াইশো সাড়ে সাতসগেররাব অর্থাৎ আড়াইশের বাতাসাহাড়িয়ে হুজুর ইসানে সব দিচ্ছে। কতটা।

ঠিক ঠিক জমে না ছেলেদের কথা বলছি ছেলেদের কথা বলছি হুজুর বিরিয়ানি না হলে ঠিক জমে না কালকে একটা জলসা শেষ জলসা যেটা করলাম নদিয়া থেকে এসে কদম গাছি বারাসাত কদম গাছি ওরা বললো ভাইজান একটু কালেকশন করতে হবে কালেকশন হোক হোক করলাম একটু একজন ছেলে বলছে ভাইজান বিরিয়ানি হবে কিন্তু খিচুড়ি এবার যা হয়েছে হয়েছে আগে বার বিরিয়ানি হবে কেন হচ্ছে না জমে না জল সাধেছে জমার জন্য আল্লাহর খুশির জন্য না মাথায় ঢোকে না নিয়ত খারাপ হয়ে গেছে রে বাবা বাবারা বাইরে বসে আছো কেন বাবা ভিতরে এসো তোমরা যদি বাইরে বসে থাকো কাদের নিয়ে আলোচনা করবো ভিতরে এখনো জায়গা কিছু পাওয়া আছে পাওয়া যাবে এসো ছেলেরা দাঁড়িয়ে থেকো ভিতরে এসো আমি কি চা খাবো না না এই চাই হবে খাবো বাবাজি হ্যাঁ আপনারা নিচে বসে আছেন পারমিশন না নিলে বিয়াদি করা হবে রে বাবা যে আওয়াজ দিয়ে বলি আল্লাহ এই চাই ঠিক আছে তাড়াতাড়ি মেরে দিল হ্যাঁ আওয়াজ দিয়ে বলি আল্লাহ صلي على وعلى علي اي بي تي بي سرنشتي تو مرنة ورسيلة এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় একটু জোরে হবে না একটু এক সঙ্গে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের শীলা ওম দিনার কাব্লিবলা সালাম তোমায় ওম দিনার কাব্লিবলা সালম তোমায় আল্লাহ উম্মাম জুড়ে জুড়ে মায়ালা আনি আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজতারা তারা দিশে খারা জরি হবে না রেটে আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তার দিশে হারা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার জোরে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রেসিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহ সাল্লিয় আলা ওয়া আলা সাগরের ঢেউল সব পরম্পরা নবীর পেমে আজ তারা পাগল পারা জুরি হবে না এই জনিরা জুরি না সাগরের ওই ঢেউগুলো সব প্রেমে আজ তারা পাগল পারা এই পৃথিবী সৃজন হলো তোমার এই পৃথিবী সৃজন হলো তোমার শিলা ও মদিনার কামলি বলা সালাম তোমার জোরে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলি বলা সালাম তোমার আল্লাহ وعلى আলি ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মনিরা আমি আলোচনা করছিলাম দয়াল নবী পাক বিবি আম্মা জানাহাজরাতে আমার নবী আমার নবী স্বামী হয়ে জানিয়ে দিলেন আমার আয়েশা তোমাকে পর্দা করতে হবে কারণ পর্দা শুধু পুরুষের জন্য পর্দা নয় নারীরও পর্দা আছে নারীদের চোখের পর্দা যতটা একজন পুরুষের জন্য চোখের পর্দা হলো ততটা চোখের পর্দা এখন তো সব পর্দা সব জর্দা হয়ে গেছে পর্দা আছে ছেলেরা বাচ্চারা পর্দা নিষিদা মা ও বোনেরা আলোচনা বুঝবার চেষ্টা করো আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবিরা কায়ামতের আলামত হবে এটা পুরুষের জায়গায় নারীরা এসে দাঁড়িয়ে যাবে পুরুষের জায়গায় নারীরা এসে দাঁড়িয়ে যাবে নারীদের হাতে সংসার চলে আসবে নারীরা রাষ্ট্রনায়ক হবে নারীরা রাজ্য নায়ক হয়ে যাবে পৃথিবীর জমিনে তখন রাহাজানি শুরু হয়ে যাবে হচ্ছে না ভাইরে এখন ঘরের সংসারের নেতা কি পুরুষ ও তো সারাদিন পুরুষ গুলো গরু হয়ে গেছে সারাদিন খেটে খুটে খেটে খুটে পয়সা আনবে আর ও পড়ে থুতদে গনে যদি একশো কম হয় আবার কই ফেলবে

পর্দা নিশি না ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে সময় আসবে যে সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একজন বেনামাজি ধর্মীয় আচার আচরণের জ্ঞান যার ভিতরে থাকবে না তাদের হাতে দারস্থ করা হবে ও আমার সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কেমতের পূর্বের লক্ষণ হল মূর্খরা হবে সমাজের নেতা আপনাদের এলাকায় কি অবস্থা আছে আমি জানি না আমাদের 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 এলাকায় মসজিদ যারা নেতা পাকা সূক্ষ্ম জমি বন্ধক দেয় ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদের মিটিং হচ্ছে আর আমি গিয়ে পড়েছি কত বুঝাচ্ছেন আমি গিয়ে পড়েছি একজন বলল শাহনাজকে ভিতরে রাখ কমিটির ভিতরে রাখ কমিটির ভিতরে রাখ এই বসে রয়েছে এক কীর্তিটা দেখি তবে তো স্টেজে ঝাড়ব কথা বুঝতে পাচ্ছেন না আমি বসে রইছি সহপতি হয়ে গেল সহ সহপতি যারা করা হচ্ছে জমি বন্ধক রাখার মাস্টার আমি চুপ করে আছি কিছু বলি পরিচালক যারা হচ্ছে 마শাআল্লাহ আওয়াজি চলে আসছে جناب মহতাবম শ্রদ্ধেবাজন হাজরত মাওলানা আসরাফ আলী সাহেব তিনি এসেছেন উচ্চ আওয়াজে তকবীর দেন নারাই তাকবীর জোরে হবে না নারাই তাকবীর মাশাআল্লাহ আমি বুঝতে পারছি না প্রথম তারপর ঠিক আছে চেনা মুখ ভালোবাসার মানুষ বাবাজি তো আমি যে কথা বলছিলাম ওরা রুলস তৈরি করছে খাতা কি রুলস অন্যান্য সব রুলস হলো লিখছে এই সদস্য যারা হবে হয়েছে এই কুড়ি জন সদস্যের ভিতরে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে মিটিং ডাকলেই তোর ঘরে বাস পড়লেও মিটিং এ আসতে হবে পরপর মিটিং এ যদি তিনটে না আসেন সদস্য পদ আর থাকবে না আমি খুব খুশি হয়েছি কত বুঝতে পেরেছে কিন্তু আমি কি জিনিস ওরা তো জানে না গ্রামের ছেলে হলে কি হবে আমি তো গ্রামে দীর্ঘ কুড়ি বছর ছিলাম না স্টুডেন্ট লাইফ থেকে বাইরে পড়ে রয়েছে এখন ঘরে গিয়েছি আমি বললাম ওটা থাকবে লেখা আর শেষে আর একটা লেখ আর একটা রুলস কি দিনে পাঁচ নামাজের ভিতরে কমপক্ষে একক্ত হলেও প্রত্যেকটা সদস্যের জমাতে নামাজ পড়তে হবে নলে সদস্য থেকে নাম কেটে যাবে তখন সভাপতি আর বলতেছে ও হবে পরে বাস পড়বি না পড়বি না কবরে বাস পড়বি না পড়বি না সদস্য পদ্ধতি কি রাখার জন্য মিচিনে অ্যাড করা জরুরি নামাজ পড়া জরুরি না ওর কবরে বাস পড়বে না পড়বে না আল্লাহর জন্য মসজিদ চালাচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি ওই যে উঠে এসছিলাম ওই যে উঠে ছিলাম আর অন্তর থেকে ঘৃণা করে চলে এসছি যে ওর ভিতরে নাক গলানো মানে আমার ঠিকানাও জাহান্ন হবে আর ঘুরে তাকাই শুধু আমার এলাকা নয় প্রত্যেকটা এলাকা এখন মসজিদের যে সেক্রেটারি মসজিদের যে প্রেসিডেন্ট মসজিদের যে ক্যাশিয়ার মসজিদের যে আপনার তত্ত্বাবধায়ক কমিটি 99% সব বেনামাজি আর সুদখোর হারামখোর ধর্ম না বুঝনে ওয়ালারা দখল করে আছে কথা ঠিক বলিস না ভুল বলিস রাসূলের দেওয়া সেই হাদিসটি 1443 বছরের আগের হাদিস আজকে আরেনদাই বলে যাচ্ছে মিলিয়ে নেন আহা মজা তো এটাই নবী বললেন যখন আলেমদের উপরে আলেমদের উপরে অত্যাচার শুরু হবে আলেমদেরকে যখন সমাচ্যুত করা হবে তখন এই হারাম খদ্দের বারবার অন্তটা বাড়বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে না শরিয়ালের বিধানগুলো মসজিদের ইমাম মসজিদের সেক্রেটারি মসজিদের প্রেসিডেন্ট মসজিদের সভাপতি ওই ব্যক্তি হবে মসজিদের প্রেসিডেন্ট তাকে বানাতে মসজিদের সদস্যপদ তাকে কমিটির ভিতরে রাখতে হবে যে ইমামের অনুপস্থিতিলে ইমামের আনপ্রেজেন্টেডে প্রেজেন্টেড ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে পারে কথা বুঝতে পারালা কোনো কাজের কারণে ইমাম সাহেব কাজের কারণে চলে গিয়েছে জোহরের নামাজটা পড়াতে পারবেন না আসরের নামাজটা পড়াতে পারবেন না মাগরিবের নামাজটা পড়াতে পারবে না এশার নামাজটা পড়াতে পারবে না পাঁচ অত নামাজের ভিতরে কোনো একটাও অর্থ তিনি নামাজ পড়াতে পারবেন না মজ্জের নামাজ পড়াবে না মজ্জের দায়িত্ব খোলা জান দেওয়া ওকে ইমামতির জায়গায় দাঁড় করিও না ওকে ইমামতির জায়গায় দাঁড় করিও না ইমামতি করতে হবে মসজিদ কমিটির যে কোনো একজন সদস্য খেলা হবে কথা বলছেন দেখা আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে বাবা সাহিরা আমি রসুরুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম সমাজের বুকে যখন আলেমেরা নির্যাতিত হবে আলেমদের অত্যাচার করা হবে সমাজে যখন সমাজচ্যুত হবে আলেমেরা তাদেরকে এক করে রেখে দেওয়া হবে আমি রসুর জানিয়ে দিয়ে গেলাম চোদ্দটা গোনা বহিঃপ্রকাশ হবে চোদ্দোটা গোনা সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে এক নম্বর গোনাগুলো মসজিদ মাদ্রাসাগুলো হারাম খোদের দ্বারা চালনা হবে কাবিরা আপনাদের প্রশ্ন হচ্ছে অসুবিধা হচ্ছে নাকি নবী দিবসের জলসা নবীর আদর্শ নিয়ে আলোচনা করছি ভালো করে বুঝলেন একজন বেনামাজি সুদখো হারাম খোদকে যদি মসজিদের দায়িত্বে দেয়া হয়

মসজিদের ভিতরে এক টাকা হারাম টাকা ঢুকে গেলে ওই মসজিদের শেষদা আল্লাহ দরবারের কবুল হবে বাবা ওই জন্য নবী জানিয়েছিলেন মসজিদ হবে ঘন ঘন মসজিদ হবে ঘন ঘন মসজিদ তৈরি করার কম্পিটিশন হবে আমি রসূদ জানিয়ে দিয়ে গেলাম আমার আল্লাহ দরবারে বহু মসজিদের সেজলা কবুল হবে না সুন্দর কারুকার্য কারুকার্য মানে মসজিদের সেজলা মালিক কবুল হবে রে মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে আসার আগে একটি জায়গায় রাসূলুল্লাহর উট ওই কাসওয়া নামক উটটা বসে পড়লেন হাঁটু গেড়ে ওই জায়গাটার নাম হলো কোবাপল্লি জায়গাটার নাম কোবাপল্লি একটা এলাকা ওই কোবাপল্লিতে এসে রাসূলের কাসওয়া নামক উট উটটার নাম কি কাসওয়া কাসওয়া নামক উটটা এসে হাঁটু গেড়ে বসে পড়েছে একবার জোরে বলবেন না সোহার আল্লাহ আল্লাহ নবী আর আগে বাড়লেন না সাহাবাই কেরামদের বললেন বাবা সাহাবীরা আমি রসুল্লাহ এখান থেকে আজকে আর কোথাও যাব না এইখানে তাবু গাড়ো এইখানে তাবু তৈরি করো আমার কাসোয়া যখন বসেছে আমরাও চাই এখানে বিশ্রাম করতে একবার জোরে হবে না সোহার আল্লাহ এ নজনেরা আল্লাহ নবী হাদিস পাক এসেছে সাত দিন অথবা চব্বিশ দিন অথবা চল্লিশ দিন আল্লাহ নবী ওইখানে কবাপল্লিতে অবস্থান করেছিলে মদিনার মসজিদ তৈরি হয় না আমার নবী বলেছিলেন বাবা সাবিরা আমি নবী চাই যেই জায়গায় আমার কাসোয়া হাঁটু কেড়ে বসেছে এখানে মুসলমানেরা আল্লাহ শেষদা করু অর্থাৎ এখানে একটা মসজিদ নির্মাণ করতে চায় আল্লাহ নবী কোলেজার সাহাবীরা সকলে উদ্যক্ত হলেন কিন্তু রিপোর্ট আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জায়গার মালিক কিন্তু দুজনেই এতিম বাচ্চা আপনি যে জায়গায় মসজিদটা করবেন বলছেন এই জায়গাটা কাদের দুটো এতিমে নবীর মনটা খারাপ হয়ে গেল

নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল লাগে সল্লাহ আলেকুম ওই সময় বলেছিলেন বাবা সাবিরা তোমরা কি পারো না এই জায়গার ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে তাদেরকে ন্যায্য অধিকার ন্যায্য মূল্যটা দিয়ে দিতে আল্লাহ নবী সাবি ওই দুইজনে তিন বাচ্চা এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আপনি এখানে মসজিদ নির্মাণ করবে ওই কথাটাই শুনতে চাই হুজুর অর্থ আমরা নিতে যাই না আমরা আল্লাহ রস্তে আমাদের জায়গাটা আল্লাহ রাস্তে দিয়ে দিলা জুরি বলবেন না এতিম বাচ্চা ইয়া দিয়ে দিলাম

আল্লাহর নবী সাহাবীদের লক্ষ্য করে দয়ার নবী হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন আল্লাহ নবী সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাত উঠিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মসজিদ বানাবেন নিয়ত করেছেন আমি আবু বকর কি করে থাকব আমি রোধ করে এসেছি আরো সুর আল্লায়া হাবিবাল্লাহ অর্থ আমার কাছে তেমন কিছু নাই কিন্তু আমি আবু বাকার হাত তুলে বলছি আমার তরফ থেকে চার শত স্বর্ণমুদ্রারা আপনাকে দান করে দিলা জোরে বলেন না হাজারত আবু বাকার স্বর্ণপ্রথম চারশো মুদ্রা স্বর্ণ মুদ্রা দান করেছে একবার জোরে বলবেন না আল্লাহ নবী খুশি হয়ে গেলে দয়ার নবী হাবিবুল্লাহ হে গে নবী জরাবে মোহাম্মদ রসুরুল্লাহ হে সাল্লাহ আলে গেমা সাল্লামের আবু বাকর সিদ্ধি রসুলের সাহাবি করার সাথে সাথে সমস্ত যান খুলে খুলে দান করতে লাগলেন এমন অর্থ সেখানে সংগৃহীত হলো জায়গার যত মূল্য তা থেকে তিন বেশি মূল্য জমা হয়ে গেল আল্লাহ নবী দুটি বাচ্চাকে ডাকলেন ও আমার সাবিরা দুই ভাই একবার এসো আমার কাছে এসো আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমাদের এই যে জায়গা এই জায়গাকে আমি তিনটি ভাগে ভাগ করলাম তিনটি তস্কিম করলাম তিনটি ভাগে দুই ভাগ তোমাদের ন্যায্য মূল্য দিয়ে দিলাম অর্থ দিয়ে দিলাম তোমরা দান করবে নিয়ত করেছিলে গরিবেরাও দান করতে পারে ইয়েমেরাও দান করতে পারে সে মর্যাদা রাখার জন্য আমি রসুল

ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহী জবাব পাবে আমার প্রভু সে যে মঘা জোরে হলো না ছিললে হলো না ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মগন ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা হবে না ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই তোমার মারদয় পুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই তোমার মারদয় পুরন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জুরে হবে না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লাগ ইল্লাল্লাহ ঘুটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে বলবেন না চিল্লে হবে না খুটি বিঘিন নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলা তারাদের মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো যে তোমার দয়ায় ফুরন হে যে আল্লাহ মহান আল্লাহ জুড়ে বলবেন না নারাই থাকবি সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড় পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান লাইলা

সৃজন করেছ এই ধরণী দিয়েছো কত সতনে আমার তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কায়ামাত চিল্লে বলেন হে না ঝেড়ে হবে না সৃজন করেছ এই ধরণী দিয়েছ কত সতনে আমার তোমার হাতে রাখি সারা গায় হয়ে যাবে বলো পৃথিবী বলো সবি তোমার মরদয় ফুরন ওই পাহাড় বলো বলো সবই যে তোমার দয় ফুরন সে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ কো পাহাড়কে যদি প্রশ্ন করো सृজন করেছে কে তোমাকে ভাষা হীনকে জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আবার সোনার মালিকেরা আলোচনা করছিলাম কোথায় সবার যেই সে হজম হয়ে যাচ্ছে রে বাবু কোথায় ছিল আমার নবী এতিমের হক মেরে ধর্ম প্রচার করতে আসি একবার জোরে বলবেন না জোরে হবে না আর আমরা সব হুজুররা গরিবের হক মারা ওস্তাদ সমাজ পরিবর্তন হবে আমি শানাজ প্রতি রাত্রি ইনকাম করি ওতে গরিবের হক নাই আছে না না বছরে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ইনকাম গরিবের হক নেই কুড়ি লাখ টাকা ইনকাম করলে শতকরা আড়াই পার্সেন্ট গরিবের কত পার্সেন্ট যদি আদায় এলাকার গরিবগুলো আর ভিক্ষা করতো না এলাকার গরিবগুলো আর ভিক্ষা করতে যেত না তোমার কারণেই ভিকারি তুমি হুজুর যাবে গোতা।